জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার গহীন জঙ্গলে চার দিন ধরে চলমান বিচ্ছিন্নতাবাদ বিরোধী সেনা অভিযানে নিহত হয়েছে আরও তিনজন। এ নিয়ে গেল বুধবার থেকে সংঘর্ষে তিন ভারতীয় সেনাসহ প্রাণহানি হয়েছে অন্তত দশজনের। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার PMS ধিলন জানান, শনিবার জম্মু কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে বিচ্ছিন্নতাবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হয় দুই অস্ত্রধারী। শুরুতে জখম অবস্থায় আরেক জঙ্গির মৃত্যু হলেও পাকিস্তানের হস্তক্ষেপে তার লাশ উদ্ধার সম্ভব হয়নি বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। এদের সবাই ইসলামাবাদের মদতপুষ্ট লস্কর ই তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বুধবার জঙ্গি গোষ্ঠীটির সাথে সংঘর্ষে দুই সেনা এক পুলিশ কর্মকর্তা নিহত ও এক জওয়ান নিখোঁজের পর বিরোধপূর্ণ অঞ্চলটিতে অভিযান জোরদার করে ভারতীয় সেনাবাহিনী। দুর্গম ও জঙ্গলপূর্ণ এলাকায় জঙ্গিদের খুঁজতে নেওয়া হয় ড্রোনের সাহায্য, ব্যবহার করা হয় মর্টার ও রকেট লঞ্চার। শনিবার নিহত সেনাদের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেয় হাজার হাজার মানুষ। কফিন নিয়ে র্যালি হয় মোহালি ও পানিপথে তাদের নিজ এলাকায়।